মিষ্টি প্লেটটা ওনার জন্য। ওটা তুমি না দিলেও মিজানুরি নেবে। আবার দাঁড়িয়ে রয়েছে যা দি। মিষ্টি না খেয়ে কিন্তু যাওয়া যাবে না। না আজ আজ না আয় থাক, আজ আমার অনেক কাজ। না মিজানুর ভাই, ওসব বলে তো চলবে না, তোমায় একটা মিষ্টি খেয়ে যেতেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি না হয় একটা মিষ্টি এখান থেকে আমি তুলে নিচ্ছি, ঠিক আছে। জীবনে প্রথম, না সুজন, সুজন সুজন আমার বন্ধু, একমাত্র ওই আমাকে বোঝে, সেই ভালো। শোনো না বাবা, আমায় একটু বলে দাও তোমাদের বিয়েতে কি কি হয়। সে কি চাচি, বিয়ের সব নিয়ম কানুন তো মেয়েরাই ভালো জানে। আসলে কি হয়েছে জানেন, চাচি হয়তো আমাদের কথা ভেবে কিছু বলতে সংকোচ করছে। সামাজিক রীতি মেনে বিয়ে হলে তো বিধিমতোই হওয়া উচিত, তাই না? ঠিক বলেছেন ভাবি, বিয়েটা হলো গিয়ে সারা জীবনের একটা বন্ধন। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলি। দেখি ফান, আমাদের যথাসাধ্য তোদের সব নিয়ম কানুন মেনে বিয়েটা দিতে চাই, বুঝলি? আমার নিজের বোন রে, ও যেন সুখী হয়। তবে একটা কথা বলতে পারি, যেটা সব ধর্ম সব জাতির জন্য এক। কি রে? মিয়া বিবি রাজি তো খেয়া করেগা কাজি। ইয়েস, ডক্টর ময়ূকদেব রায় বলছি। ডাক্তারবাবু, আমি আপনার একজন পেশেন্ট কথা বলছিলাম। বলুন। আমার না খুব একটা প্রবলেম হয়েছে জানেন, হার্টবিটটা প্রচন্ড বেড়ে গেছে। আই বলি কি, গলা শুনে তো? কি গলা শুনে? ম্যাডাম, এবার কিন্তু আমার সব কাজ গন্ডগোল হয়ে যাবে। এই জন্যই তো বলি, জোর করে কখনো কাজ করতে নেই। দেখো ময়ূক, আমি কিন্তু মাকে বলে রেখেছি, আমাদের বিয়ের জামা কাপড়ের যে শপিং, সেটা তুমি আর আমি একসঙ্গে করবো, ব্যাস। হ্যাঁ কিন্তু। আচ্ছা এত কেন ভাবছো বলো তো, আমি তো তোমার সঙ্গে আছি না কি? বুঝেছি। কি বুঝেছো বলো? এই যে আমাকে যেতে হবে কি, তাই তো? দ্যাটস লাইক আ গুড বয়। আজকে আসলে আমার একটা বিশেষ কাজ পড়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি আজকে মিটিংটা ক্যান্সেল করে দিন, কালকে না হয়। নো স্যার, প্লিজ, আমি যাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নিচ্ছি। স্যার, সৈকত স্যার এলেন না, ওনার কি শরীর টরীর খারাপ? উনি ভালো আছেন তো? আবার হয়তো শ্বশুর বাড়িতে কোনো প্রোগ্রাম আছে। ও আই সি। বাবা, বৌদির কোনো রিকোয়েস্টে যা গিয়ে ছাড়ুন ওসব কথা। সৈকত স্যারের আজকে না আসার কারণটা বোধ হয় একমাত্র আমি জানি। ও সুজন, যাক বাঁচা গেল, আমি তোমাকে করছিলাম। কি হয়েছে বলো? গতকাল শপিং এ গিয়েছিলাম, বুঝলে তো, আমি নিজেকে নিয়ে একদম চিন্তিত নই, একদম ভয় পাচ্ছি না আমি। আমার মেইন ভয়টা তোমার দিদিকে নিয়ে, আর আমি তো ওকে কিছু বলতে পারছি না, ওকে যে সাবধান করব সেটাও পারছি না, কি করি বলো তো সুজন? এমন কাউকে দরকার যে এই সময়টা আমাদের হেল্প করতে পারবে, যাকে আমরা পুরো ঘটনাটা পরিষ্কার করে বলতে পারব। সেটা তো বুঝতে পারছি, কাউকে একটা বলতে হবে, কিন্তু সেটা কে?